এই শান্তকে নিয়ে কথা বলতে গিয়ে শুনতে হয়েছে আমার অনেক কথা। এই শান্তকে নিয়ে ভিডিও বানানোর কারণে আমি নিজেও অনেক টলের শিকার হয়েছি। অনেকে অনেক রকম অপমানও করেছে আমাকে, বাট আমি হেটারদের কথা কানে না দিয়ে শান্তকে নিয়ে ভিডিও বানিয়েছি এন্ড এখনও বানাচ্ছি। এন্ড শান্ত এখন মোটামুটি ভালো খেলতেছে, তো শান্তকে নিয়ে ভিডিও বানিয়ে আমি এখন নিজেকে সাকসেস মনে করতেছি। তো হেটারস কোথায়? শান্ত নাকি খেলতে জানে না? শান্ত নাকি রানের চাইতে বল বেশি ব্যয় করে ফেলে? কই আজ তারা কোথায়? আসো আসো, আজ দেখে যাও তোমরা শান্ত কি করেছে। একজন প্লেয়ারকে নিয়ে টল করার কিছু সীমাবদ্ধতা থাকে, বাট তোমরা অতিরিক্ত করে ফেলেছিলে। আর তোমাদের এই সব টলের জবাব দিল নাজমুল হোসেন শান্ত নিজে একাই পারফর্ম করে। তোমাদের মুখে চুনকালি মেখে দিল নাজমুল হোসেন শান্ত। এই নাজমুল হোসেন শান্তকে সাপোর্ট করে বিদায়, তাকে নিয়ে ভিডিও মেক করে বিদায়। অনেকের অনেক কথা শুনেছি আমি নিজেও, অনেকের অনেক টলেরও শিকার হয়েছে আমি, তবু আমি নাজমুল হোসেন শান্তকে সাপোর্ট করা থেকে বিরত থাকিনি। আর তারই জবাব দিল আজ নাজমুল হোসেন শান্ত, আজ আমার তাকে সাপোর্ট করা সাকসেস। আমি সবসময় শান্তকে নিয়ে ভিডিও বানিয়েছি কারণ আমি কাউকে নিয়ে টল করতে রাজি না। আমি একজন বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্টার, আমি চাই বাংলাদেশের সবাই ভালো করুক। আমি চাই না কেউ বাংলাদেশে কোনো খেলোয়াড়কে নিয়ে টল করুক। তো এই ছিল আজকের ভিডিও, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।